আবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমাতে শুনেছি, যখন মানুষ ঘরে প্রবেশ করে এবং খাবার গ্রহণের সময় আল্লাহর নাম নেয়, তখন শয়তান বলে, আজ তোমার জন্য এই ঘরে রাতে থাকার জায়গাও নাই এবং রাতের খানাও নাই। আর যদি কেহ ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম না নেয়, তখন বলে, তুমি রাতে থাকার জায়গা পেয়ে গেলে। আর সে যদি রাতে খাবারের সময় আল্লাহর নাম গ্রহণ না করে বিসমিল্লাহ না বলে, তখন শয়তান বলে, তুমি রাতের খাবারও পেয়ে গেলে। অর্থাৎ আমাদের বস্তুতে, আমাদের জিনিসে শয়তানের অংশগ্রহণ বিসমিল্লাহ না পড়ার কারণে সহজ হয়ে যায়। দেখুন, আজকাল অনেক ধরনের সমস্যা ঘরের মধ্যে দেখা যায়, বরকত চলে যায় ঘরের মধ্যে, সমস্যা ঝগড়া ফসাদ এসব হয় এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়। বাচ্চারা রাতে ভয় পায়, ঘরের লোকেরা ভয় পায়, অনেক সময় মানুষ বুঝতেও পারে না কি সমস্যা হয়েছে, কি রোগ হয়েছে। অনেক সময় আমরা মনে করি হয়তো কেহ জাদু করেছে, কেহ বান মেরেছে। অথচ আমরা ঘরে প্রবেশের যে আদব, ঘরের প্রবেশের যে সুন্নত, খাবার খাওয়ার যে আদব, যে সুন্নত, তার প্রতি খেয়াল রাখি না। পরে নানা ধরনের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা দেখা যায়, ঘরের বরকত চলে যায়, ঘরের মধ্যে বিভিন্ন ধরনের ঝগড়া ফসাদ সৃষ্টি হয়, ঘরের লোকেরা রাতে ভয় পায়। কারণ আমরা ঘরে প্রবেশের সময়, খাবারের সময় আল্লাহর নাম নিয়ে শয়তানকেই মূলত দাওয়াত দিয়ে রেখেছি। যদি এই ছোট্ট আমলটি করি, তাতে আমরা সব ধরনের শয়তানের ক্ষতি থেকে মাহফুজ থাকতে পারি। এই আমল শুধু নিজের জন্য নয়, বরং নিজের ঘরের স্ত্রী, পুত্র, কন্যা, পরিবারের সকলের প্রোটেকশনের জন্য খুবই জরুরি। তাই তাদেরকেও বিসমিল্লার আমলটি শিখিয়ে দিন। ঘরে ঢোকার সময়ও বিসমিল্লা বলবেন, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময়ও বিসমিল্লা বলে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে, আপনার পরিবারকে প্রোটেকশন করবেন, রক্ষা করবেন বিভিন্ন ধরনের নাগাহানি, বিপদ আপদ, বলা মুসিবত থেকে।